জেলা পরিষদের স্থায়ী সমিতির নতুন কর্মাধ্যক্ষ দায়িত্বে আনা হলো এ টি এম আব্দুল্লাহকে জনসাধারণের ফাঁকা কেন প্রশ্ন বিরোধীদের জেলা পরিষদের বন ও ভূমিস্থায়ী সমিতির নতুন কর্মাধ্যক্ষ নিয়োগ হলো শুক্রবার এই দায়িত্বে আনা হলো এ টি এম আব্দুল্লাহকে উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ফরাদের কাজের উপরে ওই স্থায়ী সমিতির বেশিরভাগ সদস্য সদস্যরা অসন্তুষ্ট তার প্রতি আস্থা হারান এরপর এই পদ থেকে তিনি অপসারিত হন ডিভিশনাল কমিশনার জগদীশ প্রসাদের নির্দেশ অনুসারে আজ নতুনভাবে কর্মাধ্যক্ষ গঠিত হয় দলের সিদ্ধান্ত অনুযায়ী বসিরাটের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান জেলা পরিষদের বসিরাট দু নম্বর ব্লকের সদস্য আব্দুল্লাহকে এটিএম জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ পদে বসানো হল এ ব্যাপারে নতুন কর্মাধ্যক্ষ তার প্রতিক্রিয়া জানালেন দায়িত্ব বিলাই ভালো লাগে এর আগে আমি বিভিন্ন দায়িত্বে কাজ করেছি প্রশাসনিক দপ্তর চালানোর অভিজ্ঞতা আমার পূর্ব থেকেই আছে এটা নতুন নয় আমি রোগী কল্যাণ সমিতিরও বসিয়াত স্বাস্থ্য জেলার জেলা হসপিটালের চেয়ারম্যান ছিলাম যদিও মুখ্যমন্ত্রী ঘোষণার পর মুহূর্ত থেকে আমরা সেখান থেকে সকলেই রাজ্যের সকল স্তরেই আর কে এস চেয়ারম্যান যারা আছে তারা অপসারিত হয়েছে আমি পরিষদীয় সচিব ছিলাম একসময় এবং পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে সুব্রত মুখোপাধ্যায় তখন ছিলেন স্বর্গীয় তার কাছে আমি কাজ শেখার কাজ শিখেছি কীভাবে কাজ করতে হয় সুতরাং দপ্তর চালানোর আমার কোনো অভিজ্ঞতার খামতি জায়গা হবে না উল্লেখ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হবার আগে থেকেই উত্তর চব্বিশ পরগনা জেলার মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান জেলা পরিষদে আসছিলেন না গ্রেপ্তার হয়েছেন প্রায় বছর খানেক তার বদলি হিসেবে নতুন কর্মাধ্যক্ষ নিয়োগ করা হয় উত্তর চব্বিশ পরগনা জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ ঠিকঠাক কাজ করেন না এই অভিযোগ এনে তাকে অপসারণ করে নতুন কর্মাধ্যক্ষ নিয়োগ হয়ে গেল এক মাসের মধ্যেই এক্ষেত্রে বিরোধীরা প্রশ্ন তুলছেন কেন এতদিন ধরে শাহজাহানের ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে আর কেন এটিএম আবদুল্লাহকে দ্রুততার সঙ্গে কর্মাধ্যক্ষ পদে নিয়োগ করা হলো। এখনও খালি পড়ে রয়েছে মৎস্য কর্মাধ্যক্ষের চেয়ার এ বিষয়ে সিপিএম নেতা আহমেদ আলী খান বলেন এই যে এ ফারহা এ জেলা পরিষদের বন এবং ভূমি কর্মধাক ছিল সে চরিত্রহীন এবং দুর্নীতিগ্রস্ত বলে দল তাকে ওই পদ থেকে সরায়নি আমরা দেখলাম যে জেলা পরিষদের স্থায়ী কমিটির একজন সদস্য তার বিরুদ্ধে অনাস্থা এনে ওই পদ থেকে তাকে ভোটাভুটিতে সরালো এবং তড়িগড়ি করে আমরা দেখলাম ওই পদে ওই বসিরাটের আরেকজন জেলা পরিষদের সদস্য এটিএম শহীদ তাকে ওই পদে বসানো হলো অথচ এই যে সন্দেশকালীন বাদশাহ শেখ শাহজাহান জেলে রয়েছে। তিনি জেলা পরিষদের মৎস্য দপ্তরের কর্মධক্ষ কই তাকে তো শরণ হচ্ছে না আসলে এই শেখ সাজাহান কোটি কোটি টাকা সেই তৃণমূলের নেতামন্ত্রীদের দেয় পার্টি ভান্ডে দেয় স্বাভাবিকভাবেই ওই পদে তাকে এখনো বহাল রেখেছে তৃণমূল কংগ্রেস যদিও এই ক্ষেত্রে জেলা সভাধিপতি নারায়ণ গোশামীর দাবি আইনি জটিলতায় বিষয়টি আটকে রয়েছে বেশ কতগুলো মিটিং অনুপস্থিত থাকার পর তাকে অপসারণ করার ব্যাপারে প্রশাসন সিদ্ধান্ত নেবে প্রশাসন যেমনভাবে আমাদের জানাবেন আমরা তেমনভাবেই কাজ করব। ইতিমধ্যেই তা জানতে চেয়ে প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে আজকে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি স্থায়ী সমিতির যিনি কর্মাধ্যক্ষ ছিলেন জনাব এ ফারাক তার উপরে ওই স্থায়ী সমিতির বেশিরভাগ সদস্য সদস্যরা তার কাজের প্রতি অসন্তুষ্ট তার প্রতি আস্থা হারায় অনাস্থায় জ্ঞাপনে অনাস্থার পাশ প্রস্তাব পাশ হয় এই পদ থেকে তিনি অপসারিত হন এবং এটা একটা ক্যাজুয়াল ভ্যাকান্সি হয় ডিভিশনাল কমিশনার জগদীশ প্রসাদ মিনা ইয়েস তার অর্ডারে আজকে নতুনভাবে কর্মাধ্যক্ষ গঠিত হয় দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বসিরহাটের এক্স এম বর্তমান জেলা পরিষদের বসিরহাটের দুই নম্বর ব্লকের মেম্বার এটিএম আবদুল্লাহকে আমরা আবার সর্বসম্মতভাবে এই জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ পদে সর্বসম্মতিক্রমে আমরা আসীন করেছি এটা কাজটা নিশ্চয়ই ভালো হবে আমাদের সকলের সুপারভিশন থাকবে ওরা একটা পুরনো অভিজ্ঞতা আছে দীর্ঘদিন ও বিধায়ক ছিল এবং আমাদের এই জেলা পরিষদের সবাইকে নিয়ে চলবার একটা মানসিকতা আছে যেমন একদিকে নির্বাচিত প্রতিনিধিরা আছে তেমনি অন্যদিকে জেলা প্রশাসনের যারা আধিকারিক আমলা আছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা পরিবার একই ছাতার তলায় থেকে কিভাবে মানুষের পাশে আরও বেশি থাকা যায় সেই চেষ্টা আমরা জারি রাখব বিরোধীরা দাবি করছেন শাহজাহান ফিরে আসার অপেক্ষা করছে শাসক দল সে কারণেই ওই পদে নতুন কাউকে নিয়োগ করছেন না মাসখানেক আগে ভূমি কর্মদক্ষর পদ থেকে এম চেষ্টা জেলা পরিষদের থেকে সরিয়ে দেওয়া হলো কেন তিনি নারীগঠিত কেলেঙ্কারীর সঙ্গে জড়িত ছিলেন এবং তার জায়গায় দেখলাম আজকে আবদুল্লাকে সেই ভূমি ভূমিকর্মদক্ষ পদে নিয়োগ করা হল উত্তেজনা জেলা পরিষদে কিন্তু তার থেকে যিনি মারাত্মক অপরাধ করেছেন সন্দেশকালী ভেতাদ বাদশাহ শেখ শাহজাহান তিনি মৎস্য কর্মদক্ষ থাকা অবস্থায় তিনি গ্রেপ্তার হয়েছেন সিবিআই তাকে গ্রেপ্তার করেছেন এবং তার তিনি এখন জেলবন্দি আছেন কিন্তু এক বছরের কাছাকাছি হয়ে গেল সেই মৎস্য কর্মদক্ষ নারায়ণ গোস্বামী এখন তার জায়গায় কোনো মৎস্য কর্মদক্ষ এখনও নিয়োগ করেননি তাহলে আমরা কি ধরে নিতে পারি যে শেখ শাহজাহান জেল মুক্তি হওয়ার পরে তিনি আবার সেই মৎস্য কর্মদক্ষ পদে পুনর্বহাল হবেন এটাই ধরে নিতে হবে যে যদি তিনি ওই পদে বহাল হন আর তার জায়গায় যদি নতুন নিয়োগ না হয় তাহলে আমরা ধরে নিতে হবে সন্দেশকালীর এই শেখ শাহজাহানের টাকা জেলা পরিষদের বহু অনেক নেতা থেকে শুরু করে তৃণমূলের একদম কালীঘাট পর্যন্ত সেই টাকা পৌঁছতো বলেই তার গায়ে হাত দিতে পারছে না অনুব্রত মণ্ডলের মতো সুতরাং আমরা মনে করি যে তৃণমূল এই শেখ শাহজাহান তাদের দলের সম্পদ যার জন্যই তার জায়গায় অন্য কোনো নিয়োগ হলো না কিন্তু ফারাদ যেহেতু টাকা সাপ্লাই দিতে পারতো না তার জন্য ফারাদের জায়গায় নতুন কর্মদক্ষ নিয়োগ হলো বলে আমাদের মনে হচ্ছে নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে